করা যাক আজকের ক্লাস অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দিয়ে, আস্তে আস্তে এইভাবে আমরা শেষ করব। তো প্রথম অ্যাফার্মেটিভের একটা সূত্র, অনলি বা অ্যালং থাকলে, অনলি বা অ্যালং এর পরে যদি সাবজেক্ট হিসেবে ব্যক্তি থাকে তাহলে হবে নন বাট, অনলি বা অ্যালং এর পর বস্তু থাকলে নাথিং বাট, অনলির পরে যদি সংখ্যা থাকে বা সাবজেক্ট হিসেবে সংখ্যা থাকে তখন হবে নট মোর দেন। তাহলে উদাহরণ দিই, অনলি আল্লাহ ক্যান হেল্প ইউ, তাহলে অনলির পরে কী আছে, আল্লাহ ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে আমরা লিখব কি, প্রথম নন বাট আল্লাহ সব ঠিক থাকবে, ক্যান হেল্প ইউ। আচ্ছা পরে আবার, সে তো লাইকস অনলি ফ্লাওয়ার্স, সে তো শুধু ফুলেই ভালোবাসে বা পছন্দ করে, তাহলে এই যে সে তো লাইকস কি পছন্দ করে, অনলি পরে কি আছে, ফ্লাওয়ার যেহেতু বস্তু তাহলে লিখবো কি, সে তো লাইকস, না সে তো লাইকস নাথিং বাট লিখবো, যেহেতু অনলি আছে নাথিং বাট, ফুল ছাড়া কিছুই সে ভালোবাসে না, মানে তাহলে শুধু ফুলেই ভালোবাসে, নাথিং বাট ফ্লাওয়ার ফ্লাওয়ার্স। তারপরে আবার বললাম সেতু ইজ অনলি 13, সেতুর বয়স মাত্র 13 বছর, তাহলে দেখেন অনলি পরে সংখ্যা, অনলি পরে সংখ্যা থাকলে আমরা কী বলবো, নট মোর দেন, তাহলে লিখবো কি, সেতু ইজ নট মোর দেন 13। আচ্ছা এই হলো অনলি। তারপরে যদি সেকেন্ড রুলসে যাই, মাস্ট হ্যাড টু হ্যাজ টু হ্যাড টু নিড টু, এগুলো যদি থাকে তাহলে আমরা লিখবো কি, এগুলোর এই শব্দগুলো পরিবর্তে লিখবো ক্যান নট বাট, আবার ক্যান নট হেল্প, কিন্তু যখন আমরা ক্যান নট হেল্প লিখতে যাব তখন বাপের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে। যেমন ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, তাহলে মাস্ট আসছে বলে আমরা কী লিখবো, ক্যান নট বাদ দিয়ে লিখবো, তাহলে ইউ মাস্ট থাকলে লিখবো ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট পরে যা আছে সব ঠিক থাকবে, অবে ইউর প্যারেন্টস। আচ্ছা তারপরে যদি এভরি থাকে, এভরি যুক্ত সেন্টেন্সে যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে নেগেটিভ করতে যাই, প্রথম লিখতে হবে দেয়ার ইজ নো, তারপরে প্লাস এভরি এর পরের অংশ, দেয়ার ইজ নো লিখবো, এভরি যেটা থাকবে এটার পরের অংশটা লিখবো, তারপর লিখবো বাট, তারপরে বাকি অংশ। যেমন এভরিবডি হেটস এ লায়ার, তাহলে কী লিখবো, এভরি থাকলে এভরি পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো, তাহলে দেয়ার ইজ নো, তারপর লিখবো দেয়ার ইজ নো এভরি এর পরের অংশ বডি, তাহলে দেয়ার ইজ নো বডি, তারপর লিখবো সূত্রের বাট বিউটি বাট, তাহলে দেয়ার ইজ নো বডি বাট পরে যা আছে তাই, হেটস এ লায়ার। তো আশা করি তিনটা রুলস আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। পরের রুলস 4 নম্বর রুলস, ডট 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 অ্যান্ড যদি থাকে, ডট 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 অ্যান্ড, এবং যদি অ্যান্ড থাকে বাক্যের মধ্যে অ্যাফার্মেটিভে, নেগেটিভে লিখবো নট অনলি ডট ডট বাট অলসো। যেমন সেতু অ্যান্ড নীল আর গুড ফ্রেন্ডস, তাহলে সেতু অ্যান্ড নীল, তাহলে আমরা কী লিখবো, সেতু, তারপর লিখবো অ্যান্ড থাকলে সেতু নট অনলি, সেতু নট অনলি, তারপরে এই যে অ্যান্টের কারণে লিখবো, এখন আবার লিখবো অ্যান্টের পর লিখবো নট অনলি, সরি তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে 4 নম্বর রুলস, 4 নম্বর নিয়ম, যেখানে ডট 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 অ্যান্ড, এবং যদি শুধু অ্যান্ড থাকে অ্যাফার্মেটিভে আমরা নেগেটিভে করব নট অনলি এবং বাট অলসো। তাহলে বাকি এক্সাম্পল দেখি, সেতু অ্যান্ড নীল আর গুড ফ্রেন্ডস, তাহলে আমরা লিখব কি, নট অনলি অনলি সেতু, তারপরে লিখব কি এই অ্যান্ডের জন্য পরে আনবো বাট অলসো, বাট অলসো নীল পরে যা আছে তাই আর
गुड फ्रेंड्स। अच्छा तरह आकटा से तो आकटा एक्साम्पल देखी हि टू कफी एंड आइसक्रीम से कफी एवं आइसक्रीम दुएटाई खेल तेल से कि दुएटाई निल कफी एवं आइसक्रीम तेल लिखब कि हि टू नॉट ओनली कफी आबार लिखब बट अल्सो आइसक्रीम ताले जदि शुद्ध एंड थे तरह नॉट ओनली बट अल्सो लिखब ए डट 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 एंड थो नॉट ओनली बट अल्सो रूल्स फाइव एज सून एज जदि एफर्मेटिव सेंटेंस थे नेगेटिव करार समय लिखब नो सूनर हैड तरह लिखब सब्जेक्ट तरह वर्ब तरह दें तरपर बाकी अंश ताहले एज सून एज आई सो हिम आमी ताके देखते ना देखते ही रेन अवे से पाले गेलो ताहले कि लिखब नो सूनर हैड पर सब्जेक्ट आसबे कि नो सूनर हैड आई तारपर बारपे तीन मार्कर सो छिलो हो जाबे कि सीन काके देखेछिलाम हिम ताके देखते ना देखते दें तारपर सूत्रेर दें बाकी अंश कि आछे कमार पर जा आछे सम्पूर्णटा हि ब्रैन एवे। अच्छा रूल सिक्स टू डट डट टू थाकले सो डट डट दैट लिखब तारपर प्रथम प्रथम टू एर परिवर्ते सो पर टू एर परिवर्ते लिखब दैट तारपर सबजेक्ट प्रेजेंट इनफिनिटेंस होले कैन नट और पास्ट इनफिनिटेंस होले बा पास्ट टेंस होले कुड नट बार प्लस अबजेक्ट जेमन हि इज टू उइक टू गो से एत दुर्बल जे से जेते पारछिलो ना ताहले कि लिखब हि सबजेक्ट इज प्रथम टू एर परिवर्ते लिखब कि सो ताहले प्रथम टू एर परिवर्ते लिखलाम सो ताहले हि इज सो पर लिखलाम उइक पर कि लिखब पर टू एर परिवर्ते लिखब दैट ताहले हि इज सो उइक दैट आबार सबजेक्ट लिखब कोनटाके हिटाके निब हि जेहेतु प्रेजेंट इनफिनिटेंस ताहले कैन नट जा आछे ताई कैन नट गो। अच्छा एटा अनेक क्षेत्रे आसे अनेके पेस लागाय तो कि होबे एज डट डट एज जदि थाके प्रथम एजर परिवर्ते आमरा सरसरि लिखब नट लेस परे नट लेस परे एजर परिवर्ते लिखब दें जेमन राजा एज वाइज एज रानी बा राजा रानीर मतोई ज्ञानी ताहले कि होबे राजा राजा इज इज एज वाइज एज ताहले राजा इज कि लिखब प्रथम एजर परिवर्ते बोललाम नट लेस नट लेस तारपर लिखब वाइज পরের এজের পরিবর্তে লিখব আমরা দেন কার থেকে রানী দেনের পরে বাকি অংশ রানী তাহলে রাজা রানী থেকে কম জ্ঞানী নয় দুই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এইট নম্বর রুলস নিয়ে কথা বলবো আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সহজেই নেগেটিভ করতে পারেন কীভাবে সহজে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আপনার লিখতে হবে সাবজেক্ট একটা অক্সিলারি ভার্ব সাথে নট আর একটা নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড বলতে আমি বুঝাচ্ছি বিপরীত শব্দ তাহলে যদি লিখি আই শ্যাল রিমেম্বার ইউ তাহলে আই শ্যাল রিমেম্বার ইউ এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমার লিখতে হবে সাবজেক্ট যেহেতু আই আছে আই অক্সিলারি ভার্ব এখানে শ্যাল দেওয়া আছে সেহেতু শ্যাল লিখলাম আই শ্যাল তারপরে নট লিখব তাহলে রিমেম্বার রিমেম্বার অত স্মরণ করা এটার বিপরীত শব্দ লিখব ফরগেট তাহলে হচ্ছে আই শ্যাল নট ফরগেট অবজেক্ট হবে ইউ। আচ্ছা যদি অলওয়েজ প্লাস একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকে
তাহলে এটাকে নেগেটিভ করব কিভাবে? তাহলে অলওয়েজ প্লাস অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকলে এটাকে নেগেটিভ করব নেভার, অলওয়েজের পরিবর্তে দেব নেভার, আর অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার পরিবর্তে লিখব নেগেটিভ ওয়ার্ড। যেমন কী লেখা যায়, সারা ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি প্রথমে লিখব কি, সারা ইজ অলওয়েজ থাকার কারণে লিখব নেভার, তাহলে সারা ইজ নেভার, তাহলে পাঞ্চুয়ালের বিপরীত শব্দ লিখব বা নেগেটিভ ওয়ার্ড যেটা, লেট। তারপর সামটাইমস যদি থাকে এটাকে নেগেটিভ করার জন্য সামটাইমসের পরিবর্তে লিখব নট অলওয়েজ, এর আগে একটি অক্সিলারি ভার্ব, তাহলে সামটাইমস যদি থাকে তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট অলওয়েজ এক্সটেনশন অতিরিক্ত অংশ। তাহলে নীল সামটাইমস ভিজিটস মি, তাহলে লিখব কি, সাবজেক্ট আসবে নীল, সামটাইমস থাকলে এর আগে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস বা ইএস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ভিজিট যেহেতু আছে অক্সিলারি ভার্ব আসবে ডাজ, তারপরে আসবে সামটাইমের কারণে নট অলওয়েজ, নট অলওয়েজ, বাকি অংশ লিখব কি ভিজিট। তখন যেহেতু আমি ডাজ লিখে ফেলবো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে, তখন ভার্বের কিন্তু বেস ফর্ম হবে সাথে এস বা ইএস হবে না, তাহলে লিখব ভিজিট মি। আচ্ছা, তারপরে রুলস 11, মেনি যদি থাকে নট এ ফিউ লিখব, মেনি যদি থাকে নট এ ফিউ, তাহলে দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য স্ট্রিটস, তাহলে লিখব কি, প্রথম সাবজেক্ট দেয়ার আর, দেয়ার আর কী লিখব, মেনি থাকার কারণে লিখব নট এ ফিউ, দেয়ার আর নট এ ফিউ, পরে যা আছে তাই, বয়েজ ইন দ্য স্ট্রিট। ঠিক একইভাবে বিপরীতভাবে যদি চিন্তা করি, শুধু এ ফিউ যদি থাকে, এ ফিউ যদি থাকে আমরা লিখব নট মেনি, এ ফিউ থাকলে নট মেনি। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার গোটা কয়েক বন্ধু আছে, তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে লিখব কি, আই হ্যাভ, যেহেতু অ্যাফার্মেটিভে এ ফিউ আছে তাই আমি লিখব নট মেনি, নট মেনি, এ ফিউ এর পরিবর্তে নট মেনি সাথে ফ্রেন্ডস। এই হলো আট থেকে টুয়েলভ পর্যন্ত নেমস, তাহলে পরে নেমে চলে যাই। রুলসে বলা হয়েছে কি, যদি এ লিটল থাকে তাহলে নেগেটিভ করতে গেলে আমরা লিখব নট মাচ, এ লিটল থাকলে নেগেটিভ করলে নট মাচ লিখব। যেমন আই হ্যাভ এ লিটল রাইস, আই হ্যাভ এ লিটল রাইস, দেখেন আই হ্যাভ, তাহলে নেগেটিভ করতে গেলে যেহেতু বললাম এ লিটল থাকলে নট মাচ, তাহলে আই হ্যাভ এ লিটলের কারণে লিখব নট মাচ মানি, সরি রাইস। তারপর দেখেন একটু ডিফারেন্টভাবে যদি চিন্তা করি, এ লিটল থাকলে নট মাচ, আবার শুধু যদি মাচ থাকে তাহলে হবে কি, নট এ লিটল, নট এ লিটল। যেমন সারা হ্যাজ মাচ মানি, তাহলে লিখব কি, সারা হ্যাজ, যেহেতু মাছের পরিবর্তে হবে কি, নট এ লিটল মানি। তারপরে যদি এটা 15 নম্বর, সোস মানে খুব ইম্পর্টেন্ট, আপনার খুব ইম্পর্টেন্ট এই কারণেই, আপনি যদি এই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে পারেন সুপারলেটিভ থেকে পজিটিভ, আপনারা তখন সহজে পজিটিভ সহজে তখন করতে পারবেন। তাহলে কী হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর দ্য, তারপর সুপারলেটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর তারপর যদি এক্সটেনশন থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব, দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস এক্সটেনশন যদি থাকে, আমার নেগেটিভ করতে গেলে প্রথম লিখতে হবে নো আদার, তারপর এটার দ্বারা সুপ বলতে বুঝাচ্ছি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, এবং ভার্ব সো, তারপরে সুপারলেটিভ হয়ে যাবে পজিটিভ, সুপারলেটিভ হয়ে যাবে পজিটিভ, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। তাহলে আমি যদি স্ট্রাকচারটা বলি, সেতু সাবজেক্ট ইজ ভার্ব দ্য আর্টিকেল, তারপরে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এটাকে গুড বেটার বেস্ট,
তারপরে হইছে স্টুডেন্ট ইন দ্য ক্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে আমার প্রথমেই লিখতে হবে নো আদার বললাম কি সুপারলেটিভের পর অংশ, সুপারলেটিভ যেহেতু দ্য বেস্ট এখান থেকে এই পুরা অংশটা লিখতে হবে। তাহলে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তারপর লিখবো কি ভার্ব, তাহলে ইজ, তাহলে নো আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ, তারপর লিখব সো লিখতে পারি বা এস, নেগেটিভ যেহেতু তাহলে সোই লিখি। সো নো আদার স্টুডেন্ট, তাহলে প্রথম লিখবো নো আদার, তারপর লিখবো সুপারলেটিভ ডিগ্রির পর অংশ, তাহলে সুপারলেটিভ ডিগ্রির পর অংশ ছিল স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তারপরে একটা ভার্ব ইজ, তারপর সো, তারপর সুপারলেটিভ হয়ে যাবে পজিটিভ, পজিটিভ মানে গুড বেটার তিন নম্বর বেস্ট, এই এটাকে বলে পজিটিভ ফর্ম। তাহলে লিখবো কি নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো গুড, আবার কি আসবে সূত্রের এস, সাবজেক্ট কে ছিল সেতু, আচ্ছা তারপরে এটাকে 15টা 16টার মধ্যে যার লাভ নাই 16টাকে আমরা বলবো বোনাস। ফর এভার বা ফর গুড যদি থাকে, মানে চিরতরে যেটা বুঝি, ফর এভার বা ফর গুড যদি থাকে উইল প্লাস আমরা নেভার লিখতে পারবো, উইল প্লাস নেভার। যেমন হি হ্যাজ লেফট দ্য টাউন ফর এভার, তাহলে সে কি চিরদিনের জন্য শহরটি ছেড়ে গেছে, তাহলে চিরদিনের জন্য যেহেতু গেছে আর আসার সম্ভাবনা নেই, তাহলে এই জন্য আমরা লিখবো কি উইল, তাহলে লিখবো কি হি উইল নেভার, যেহেতু চলে গেছে লেফট, তাহলে এটা বিপরীত হবে কাম, তাহলে সি উইল নেভার কাম, লিখতে পারি ইন দ্য টাউন, দ্য টাউন, যেহেতু সি উইল নেভার কাম ইন দ্য টাউন অ্যাগেন, যেহেতু ফর এভার আর আসবে না সেহেতু এটা লিখতে পারি উইল নেভার ব্যবহার করতে পারি। তো এই ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভসের রুলসগুলো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। অবশ্যই সবকটা টপিকস ধীরে ধীরে আপনি চিন্তা করবেন ক্লিয়ার হবে। তো পরে অন্য কোন টপিকস নিয়ে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্য একটি টপিক নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।